শুধু একমাত্র সেলফেই পাবেন। আর যদি আমি কিকের কথা বলি, কিক স্টার্ট কিন্তু এটাতে কিক কোনো প্রকার আপনাকে হেল্প করতে পারবে না, কোনো কিক আর নাই, এটা শুধু আপনার সেলফ স্টার্ট করানো হয়েছে। আর এটা স্পোর্টস এর মধ্যে এই বাইকটা কমিউনিটি সেন্টারের মধ্যেই পড়ে। হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের সামনে আবারও আমি চলে আসলাম। রাইটার তাপস এপিসোডে আজকে থাকতেছে বাজাজ পালসার ডবল ডিক্স 150 একটি বাইক নিয়ে। তো এই বাইকটি বিষয়ে আজকে বরাবরের মতো আপনাদের সামনে আমি কথা বলবো। তো চলুন দেখে আসি। তো আজকের বাজাজ পালসার 150, তো আমরা বাজাজ পালসার 150 ডবল ডিক্স বাইকে আমরা পাচ্ছি 4-স্টক GTSI এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ। তো ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছি এটা থেকে, ম্যাক্সিমাম পাওয়ার প্রোডিউস করে এটাতে 14.8000 PS RPM। আর ম্যাক্সিমাম টর্কের কথা যদি বলি, ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি 13.4 PS 6000 Nm। ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। আর যদি ফ্রন্টের টায়ারের কথা বলি, টায়ার ইউজ করা হয়েছে 90x90 17 সাইজের একটি টায়ার। তার পাশাপাশি হেডলাইটের যদি কথা বলি, হেডলাইট আপনাদের ইউজ করানো হয়েছে হ্যালোজিন একটি বাল্ব। আর তার পাশাপাশি দুইটা DRL আছে এখানে। তো বাজাজ পালসার আমরা দেখে আসতেছি দীর্ঘদিন থেকে, যে বাজাজ পালসারের আপডেট আপডেট কী নিয়ে আসতেছে। এটার আপডেট বলতে গেলে, এটার এখন পর্যন্ত ABSটা শুধু আসে, সিঙ্গেল চ্যানেল ABS শুধু আসে, আর তার পাশাপাশি কিন্তু কোনো ধরনের কোনো আপডেট নিয়ে আসা নাই। টেন লাইট কিন্তু ঠিক আগের যে পালসারগুলো ছিল সেই রকমই কিন্তু টেন লাইটটা দেওয়া হয়েছে, এখানে কোনো রকমেরভাবে আপডেট নিয়ে আসা হয় নাই। তো আমরা চাই পালসার আর একটু আপডেট নিয়ে আসুক। পাশাপাশি এই যে 20 করছে, আর টায়ারের সাইজ একটু বাড়াইছে, আর তার পাশাপাশি এই ধরনের ছোটোখাটো একটু বিষয়ে বাজাজ পালসার একটু আপডেট। ফ্রন্টে আমরা পাচ্ছি 260 mm একটি ডিসপ্লে, এটা হাই স্পিড এবং কি এটা টক টক একটু বেশি, ম্যাক্সিমাম পাওয়ারও কিন্তু কোনো দিক থেকে কমতি নয়, ওই জন্য কিন্তু এই চ্যান কাভারগুলোতে দেয় না। 150 সিঙ্গেল ডিস্ক, সেটা কিন্তু চ্যান কাভার আছে, এটাতে কিন্তু চ্যান কাভার নাই। কি ট্যাঙ্কি কিন্তু ঠিক আগের মতনই আছে। আর তার পাশাপাশি যদি বলি, এই পাশের ট্যাঙ্কির সাইডের কাভারগুলো, এই কাভার দুইটাই শুধু এখানে অ্যাড হয়েছে। আর হ্যান্ডেল বারের কথা যদি বলি, হ্যান্ডেল বারটা আগের ওল্টের দিকে ছিল একরকম, এখন কিন্তু আরেক রকম। যখন আমরা পুরোনো দিনের কথা বলি, যখন আমরা পুরোনো দিনে ছিল হ্যান্ডেল বার ছিল শুধু একটি 5 হ্যান্ডেল বার, আর এখন কিন্তু এখানে 3-part হ্যান্ডেল বার। সিট ছিল আগে প্লেন, আর এখন কিন্তু সিট কিন্তু আপনার ডবল, দুইটা কিন্তু দুই পাশে কিন্তু সিট। স্টার্ট হচ্ছে আপনার শুধু একমাত্র সেলফ, শুধু একমাত্র সেলফেই পাবেন। আর যদি আমি কিকের কথা বলি, কিক স্টার্ট কিন্তু এটাতে কিক কোনো প্রকার আপনাকে হেল্প করতে পারবে না, কোনো কিক আর নাই, এটা শুধু আপনার সেলফ স্টার্ট করানো হয়েছে। আর এটা স্পোর্টস এর মধ্যে এই বাইকটা কমিউনিটি সেন্টারের মধ্যেই পড়ে, আর স্পোর্টস এর মধ্যে এটার মধ্যে তো কোনো কমতি নেই। আর যদি আমি এটার স্টার্টের কথা বলি, স্টার্ট যদি আমি এটাতে, তো কোনো দিক থেকে কিন্তু কোনো কমতি নাই এই বাইকের মধ্যে। তো আমি চাই বাজাজ কোম্পানি আর একটু আপডেট, যদি ডুয়েল চ্যানেল ABS করে, এটা যদি যদি FI ফুয়েল ইঞ্জেক্টর করে, তাহলে কিন্তু আর একটু বেশি ভালো হবে। তার পাশাপাশি যদি বলি বাম্পারের কথা, বাম্পার কিন্তু আগে ছিল বড় বাম্পার, এখন কিন্তু শর্ট বাম্পার। বাজাজ পালসার কিন্তু পুরনো, সে তার ঐতিহ্য কিন্তু ধরে রাখছে এখন পর্যন্ত। এই হ্যান্ডেল বার, ট্যাঙ্কির এই সাইডে দুইটা কাভার, ডবল সিট, আর তার পাশে পিলিয়নের জন্য দুই পাশে দুইটা হ্যামার ইউজ করানো হয়েছে। তো আপনাদের সামনে সবকিছু আমি বললাম, তো সেক্ষেত্রে আপনারা বিবেচনা করে দেখবেন যে যদি আপনার জন্য পারফেক্ট হয় এই বাইকটি, তো অবশ্যই আপনারা অবশ্যই দেখে শুনে বিবেচনা করে কিন্তু বাইকটি কিনতে পারেন। মনে করেন যে এই বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার থেকে শুরু করে, ম্যাক্সিমাম টর্ক থেকে শুরু করে সব কিছু দিক থেকে যদি আপনার পারফেক্ট মনে হয়, অবশ্যই এই বাইকটি আপনি নিতে পারেন। আর যদি এর থেকেও বেশি আপনার টপ স্পিড এবং কি ম্যাক্সিমাম টর্ক টক, যদি ইঞ্জিনের ম্যাক্সিমাম টর্কের কথা বলি, ম্যাক্সিমাম টর্ক টক যদি আরও বেশি লাগে আপনার, তো অবশ্যই আপনার জন্য এই বাইকটি নয়। অবশ্যই আপনারা বিবেচনা করে আর একটু যেগুলোর ম্যাক্সিমাম টর্ক টক বেশি, সেই বাইকগুলো আপনারা নিতে পারেন। তো আমি সব দিক থেকে আপনাদেরকে বললাম, তো অবশ্যই বিবেচনা করে বাইকটি নেবেন। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিবেন, যেন আমার নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন, আর সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো দেখা হচ্ছে, ততক্ষণে অবশ্যই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে, নেক্সট কোনো ভিডিও নিয়ে।